নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। মা আসছে আজই, সঙ্গে সঙ্গে মঙ্গল গাও জননী এসেছেন দাঁড়ি। তো আজকের এই অনুষ্ঠান হচ্ছে ইচ্ছেরানা বুটিকের অনুষ্ঠান, শর্মিমালা আর শর্মিষ্ঠার অনুষ্ঠান। আজকে শর্মিমালা আমাদের সঙ্গে, আর ওকে দেখে আমার মনে হলো এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আজকে ওকে ভীষণ মিষ্টি লেখতে লাগছে, আর ওকে সাজিয়েছে হচ্ছে ওর ছেলে অদৃশ মুখার্জি। সে এখন চুপটি করে বসে মাকে দেখছে। তোমার শাড়িটা একবার দেখা, এটা মধুবনী পেন্টিং, তুমি আগের বার দেখিও ছিলে মধুবনী, আর একটা কালার অপশনও দেখাবো পরে। এটা হচ্ছে পুরো মা দুর্গা করা, একদম একটু ক্লোজে যদি যাই ওর শাড়িটাতে, মধুবনী পেন্টিং এ মা দুর্গা, কচনি পেন্টিং এ। এর মধ্যে কিন্তু ভার্নি খুব অল্প ব্যবহার হয়েছে, মেনলি এটা কচনিতেই মা দুর্গা হয়েছে। তোমার শাড়িটার প্রাইস কিরকম? এটার প্রাইসটা আমার শাড়িতে চলে যাই। আমার শাড়িটা একটা অন্য গল্প আছে। শাড়িটা তো অবশ্যই ইচ্ছেরানা বুটিকের বাটিকে মা দুর্গা, আঁচলে মা রয়েছেন, একদম বাটিকে এই কাজটা করা, এটা কিন্তু একদম দশপ্রহর অন্নদারিণী দাঁড়িয়ে রয়েছেন এবং একটা সংহার মূর্তিতে এই হচ্ছেন মা। তার চালচিত্র নিয়ে, মহিষাসুরকে নিয়ে মা রয়েছেন আঁচলে এবং সারা শাড়িতে, তারপরে কিন্তু এভাবে ঢাকি যাচ্ছে। এটা পুরো শাড়িতে কুঁচিটা দেখালে আরও ভালো বোঝা যাবে যে প্রত্যেকটা কুঁচিতে কিন্তু ঢাকি পড়েছে, এইভাবে বাটিকে ঢাকি রয়েছে। আর তার সঙ্গে ক্র্যাকের সঙ্গে যাচ্ছে এভাবে তার মায়ের শিউলি ফুল সারা গায়ে। এই শাড়িটা ইচ্ছেরানা বুটিকের শাড়ি, শর্মিষ্ঠা শর্মিমালার ভাবনার শাড়ি। বাট এই শাড়িটা আমাকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন সুবর্ণা, মহারাষ্ট্রের থানে। থানে থেকে সুবর্ণা আমাকে এটা উপহার পাঠিয়েছেন ইচ্ছেরানা বুটিকের তরফ থেকে। আপনাকে আমি দুহাতে নমস্কার করছি, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। দেখুন, শাড়ি হয়তো প্রচুর আছে কিন্তু এগুলো হচ্ছে শুধু ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর এটা আমার দুর্গাপূজার আগমনী অনুষ্ঠানে একটা পরার শাড়ি হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবারে এটা চাইলেও পেয়ে যাবে। তোমার শাড়িটার দাম? আমার 6750, 6750। আর আমারটা হচ্ছে 3950, 3950। তো আমার শাড়িটা চাইলেও পাবেন আর শর্মিমালার শাড়িটা চাইলেও পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই, সিওডি অ্যাভেলেবেল সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু কুরিয়ার চার্জের থেকে চার্জ বেশি হবে ক্যাশ অন ডেলিভারিতে। শাড়ির দামের সঙ্গে যে হোম ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ, যারা ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের অন্য প্রান্তে বসে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জের থেকে ক্যাশ অন ডেলিভারি চার্জটা একটু বেশি হবে। আপনি যদি মনে করেন কুরিয়ারে নেবেন সেটাও নিতে পারেন। এটাও আরেকটি ওই সংহার মূর্তি মা দুর্গার, যেটা আমি পরে আছি ওই ধরনেরই, কিন্তু এর প্যাটার্নটা আলাদা। এখানে দুদিকে পার গেছে, এই হচ্ছে দুপাশের পার। এক নম্বর শাড়ি দেখালাম, প্রাইসটা হচ্ছে 3950 মা দুর্গা উইথ ব্লাউজ পিস নাম্বার 1, 3950 নাম্বার 2। পুজো এসেই গেছে, সবাই এখন মা দুর্গা আসার জন্য ওয়েট করছে। একদমই তাই। কি এটা না একটু এইভাবে দেখাই, এটা হচ্ছে সিঁদুর খেলা, এই হচ্ছে সিঁদুর খেলা। কিন্তু সব বাটিকে যাচ্ছে, পুরোটা বাটিক, হ্যান্ড বাটিক একদম। এবং দেখো একটা শাড়ি দেখাতে না অনেকটা সময় লাগে শর্মিমালা, জানো তো, মানে এই যে এত সূক্ষ্ম কাজ হয়েছে, কালার টাচিং এর ব্যাপারটা হয়েছে, আর এখানে সমস্ত রয়েছে মায়ের অস্ত্র, যে মায়ের দশাতে যে অস্ত্র সেই অস্ত্র। এবং এটা হচ্ছে নাম্বার 2, 3950, অসম্ভব, মানে অষ্টমীর অঞ্জলিতে পুজোতে ছবিটা উঠবেই উঠবে আপনার। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 3950। আমি একটা শাড়ি পরবো, আমার ছেলে বলেছে আমাকে একটা মা দুর্গা পড়তে হবে, ওকে একটা গণেশ পাঞ্জাবি পড়তেই হবে, নালে হবে না, আর ধুতি পড়তে হবে ওকে। আচ্ছা এই শাড়িটা, এই শাড়িটা দেখাই, ধুতি হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা। এখানে কিন্তু মায়ের গণেশ জননী রূপ, একদম গণেশ জননী রূপ, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি গণেশ জননী, 3950। আর এই রয়েছে ব্লাউজটা। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি, নাম্বার 4, 4 নম্বর, সপরিবারে মা, একদম একদম। এদিকটা দেখাই, মায়ের কোলে গনু বাবা, আর তারপরে কার্তিক হাত ধরে, আর এপাশে লক্ষ্মী সরস্বতী। আমাদের বাংলায় কিন্তু দুর্গাপুজো সব থেকে বেশি হয়, 10,000-এরও বেশি পুজো হয় শুধু পশ্চিম বাংলায়, তার সংখ্যাটা আরও হয়তো বাড়বে। এবং 1 লক্ষ মানুষের রুটি রুজি নির্ভর করে দুর্গাপুজোকে কেন্দ্র করে।
কিন্তু আমাদের বাংলায় আমরা জানি মানে উত্তর ভারতে নবরাত্রি করে মাকে তারা পূজা করেন, কিন্তু আমরা বাংলার মানুষেরা মাকে মেয়ে হিসেবে দেখি, একদম মা হিসেবে দেখি, মা উমা আসছেন, মা মেনকা আমরা বাপের বাড়ি অপেক্ষা করছি, একদম। এবং এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর 3950 3950 উইথ ব্লাউজ নাম্বার 4। এবারে আসছি নাম্বার 5। তাহলে কি হলো শর্মিলা, তোমার একটা লাস্ট অনুষ্ঠান হয়ে যাচ্ছে তাই তো? না, এর পরে একটা আছে 1 তারিখ। না না না, ও হ্যাঁ আমার তো লাস্ট, আর করবে না। তাহলে শর্মিলা এবার আসবে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে মায়ের ভাষান। যদিও এই এখনো আগমনীতেই রয়েছি, বিজয়ের কথা বলবো না, তবু এই শাড়িটা কেন জানি না সেই গল্পই বলছে। মা বরণে যারা একটু অন্যরকম সাজতে চান, থিমে সাজতে চান, ডেফিনেটলি এই শাড়িটা। এটা যাচ্ছে আপারি অকটা, কি দারুণ না মুখটা, আর ঠিক অদ্ভুত মায়ের মুখটা। কিন্তু ঠিক এই যে জলে যে মায়ের মুখটা রয়েছে না, এটা নয়, জলে যে মায়ের মুখটা রয়েছে ঠিক এই রকমই হয়ে যায়। এই যে মুখটা, এটাতে চোখের জলটা এত সুন্দর এসছে, মনে হচ্ছে মার চোখ দুটো টলটল করছে জল, মুখের মধ্যে মা থেকে গেল একদম, সত্যি তো মা থেকেই যায়। রংটা এত ভালো এসছে, সেদ্ধ জলপাইয়ের রং একটা। এটা বিসর্জন দেখালাম, 5 দিনের 5টা শাড়ি আমরা দেখিয়ে দিলাম, 3950 ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী। এইবারে আসবো হচ্ছে 6 নম্বর শাড়ি। দেখুন আগের শাড়িটাও কিন্তু হ্যান্ডক্রাফ্ট, হাতেরই কাজ, একদম এটাও হচ্ছে হাতের কাজ, ওটা ছিল পেন্টিং এর কাজ, ওয়্যাক্স পেন্টিং, আর এটা হচ্ছে নেডল ওয়ার্ক, এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড মেশিন। এটা তো ওই মুগা তাসার জুতা, তার মধ্যে জড়ি চেক, মুগা তাসারের মধ্যে পুরো পার্সির কাজ, মেশিন পার্সি, এটা কিন্তু হ্যান্ড মেশিনে কাজ, অল ওভার এরকম কাজটা গেছে একদম। আর এটার প্রাইসটা হচ্ছে 6850 6850 6850 নাম্বার 6 6 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজের হাতা পিট পুরো জ্যাকেট করে দেয়া আছে, এটা হচ্ছে নাম্বার 6। এবার আসবো নাম্বার 7 7 নম্বর শাড়ি। ওয়াও, এর মধ্যে তোমার ওই পেটাজারির কাজ হয়েছে, মেটেরিয়ালটা সেম রানী কালার একদম, তার মধ্যে এমব্রয়ডারি করে অ্যান্টিকজারির কাজ হয়েছে, অ্যান্টিকজারির কাজ একদম, অ্যান্টিকজারির কাজ, এটা বিয়েবাড়িতেও পরে যেতে পারবেন, মানে এতটাই গর্জিয়াস তাই না, একটু সোনার গয়না দিয়ে দারুণ লাগবে। এই হচ্ছে শাড়িটা, আর প্রাইসটা হচ্ছে 6850 নাম্বার 7 7 নম্বর 6850 নাম্বার 7। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ, গুলো সব জ্যাকেট করা আছে, এমন ভাবে করেছে ব্লাউজটাকে সব রকম ভাবে ব্যবহার করা যায়, অন্য ব্লাউজ শাড়ির সাথে ব্যবহার করা যাবে। এটা গেল 8। এবার আসছে 9 নম্বর শাড়ি, এই ডিজাইনটা দেখো, এটা নতুন করেছি ডিজাইনটা, দর্শকটাই কি ভালো, কোয়ালিটিটা তাহলে ভীষণ সুন্দর। এটা ওই কানে ময়ূর করেছে, মানে ফুল কান, ফুল কান, ঝুমকো আর কান, হ্যাঁ ঝুমকোর সঙ্গে ময়ূর, সেই নকশাটা করা হয়েছে। কেমন লাগছে ডিজাইন? দারুণ, একটু গায়ে ফেলে দেখাই। একদম একদম, ডিজাইনটা নতুন করেছি, ডিজাইনটাও নতুন আর কালারটাও ভীষণ সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা তাদের খুব ভালো, মানে একটুখানি কাছ থেকে এই যে চেস্টে ফেলার পরে না কাজটা খুব সুন্দর বোঝা যায় যে কাজটা কি রকম যাবে। এই হচ্ছে শাড়িটা, না সংসার করে সন্তান সামলে তারপরেও যখন তোমরা এতটা ভাবো শাড়ি নিয়ে, এটা হচ্ছে 6850 নাম্বার 8। এটা কিন্তু অ্যাকচুয়ালি চারকোল কালার এসেছে না, আসলে তনুশ্রী এইটা আমরা খুব আদরে ভালোবেসে করি কাজটা, মানে রাত্রিবেলা জেগে মানে প্যাশনেটলি, মানে খুব সেটা তোমাদের কাজ দেখলে কিন্তু বোঝা যায়, সবাই সেটা অ্যাপ্রিশিয়েটও করে, খুব ভালোবাসে। এই তোমাদের কাজের মধ্যে একটা সিগনেচার আছে, যে এই যে এটা দেখাবো, এটাও কিন্তু অ্যান্টিকজারির কাজ, এই কালারটা অসম্ভব এসছে, একটা মানে ইট ভিজিয়ে রাখলে যেরকম রংটা হয়, এটাও কিন্তু পরে বিয়ে বাড়ি চলে যাওয়া যায় একদম একদম। শাড়িটার প্রাইস হচ্ছে 6850 নাম্বার 9, এটাও কিন্তু মুঙ্গা দেখালাম, 9 নম্বর 6850 নাম্বার 9। আপনারা ভারতবর্ষ জুড়ে ক্যাশ অন ডেলিভারি পাবেন, কিন্তু হোম ডেলিভারির চার্জটা একটু বেশি হবে, ক্যাশ অন ডেলিভারি কলকাতার মধ্যে একই থাকবে, কিন্তু কলকাতার বাইরে যারা সিওর নেবেন তাই তো, মানে কলকাতার মধ্যে সেম থাকবে, সেম থাকবে, কলকাতার বাইরে অনেকে চাইছেন, যারা সিনিয়র সিটিজেন ব্যাংকে ফেলতে পারেন না বা ওরা পেটিএম ফেটিএম করতে পারে না, তারা অনেকে রিকোয়েস্ট করছে, কলকাতার বাইরে যারা সিওর নেবেন তাদের কিন্তু মাথায় রাখবেন কুরিয়ারের চার্জ থেকে একটু বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মা, এটা অষ্টমীর শাড়ি, তোমাদের এই শাড়িটা আমি আগেও দেখিয়েছি, যতবার দেখেছি আমার নিজে আমি মোহিত হয়েছি। আর এটা হচ্ছে চেস্টের কাছে মা পরবেন, আর কানবালি মায়ের দুল, তুমি একটু গায়ে, হ্যাঁ লাল ব্লাউজ তো দারুণ লাগবে, এটা আমাকে দেখাতেই হবে এখানে। এবং এটা না যখন পরবেন হাতের আঁচলে এভাবে মা থাকবে,
আঁচলের এই যে এখানটা মা রয়েছেন, এখানে সাথে এর সাথে একটা বড় কানবালি পরে নেবেন, একদম কানবালি পরে, একদম। আবার বুকেও থাকবেন মা, আর এটার সঙ্গে তো আমি এটা না একদম মা ঠিক এইভাবে থাকবে, আর এটার সাথে লাল ব্লাউজ তসরেই হবে লাল, আর ব্লাউজটা কোনো তুই আনো না, তাই তো ওটা হচ্ছে আর কি, আসলে বৃষ্টির জন্য না কাজটা একটু স্লো হচ্ছে, কাজটা অসম্ভব। আর পিঠে থাকবে মা দুর্গা, আর হাতে কিন্তু এই পাটটা থাকবে ব্লাউজে। প্রাইসটা হচ্ছে 10,500 গাছি তসরের, গাছি বাই গাছি তসর, একদম একদম। এটা হচ্ছে নাম্বার 10,500 আপনারা যখন পাবেন, হ্যাঁ ব্লাউজ দিয়েই পাবেন। এবারে আসছি নাম্বার 11, এটা একটা মা দুর্গা, এটা না সন্ধ্যা পূজা করছে, তসরটা এত ভালো, তসর যত ম্যাচিওর হয়, কোকুন যত ম্যাচিওর হয় তত কিন্তু ওর রং গাঢ় হয়, এটা কিন্তু ন্যাচারাল কালার তসর, একদম একদম। এটা মা পদ্মের উপরে, মা এটা হচ্ছে নবমীর শাড়ি, সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, কি দারুন কি দারুন। মায়ের এক হাতে বাঁশি, এমব্রয়ডারিতে এটা আনা, এই মুখটা, এই এক্সপ্রেশনটা, এক হাতে বাঁশি এক হাতে শাক, তুমি দেখো ভালো করে, একদম। দশ হাতে অস্ত্র নেই, অস্ত্র কিন্তু মায়ের হাতে নেই, শান্ত মূর্তি, এবং মুখটার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি। দশটা হাত দেখাই, অসম্ভব শাড়িটার পদ্ম, বাহ। এর মধ্যে কিন্তু পেটাজারির কাজ আছে, তোমার একটা শাড়িতে এপিসোড করে দিতে পারি আমি। এটা হচ্ছে 10,800 নাম্বার 11, এটার ব্লাউজটা রেড হবে আর পদ্ম থাকবে পিঠে আর হাতে, হাতে। এটা হচ্ছে 11 নম্বর ব্লাউজ, পেই মানে দিয়েই পাবেন, এটা ছিল 10,800। এবারে যে কাজটা আমি গায়ে ফেলে দেখালাম 10 নম্বরের মতো, সেটাই দেখাচ্ছি 13 নম্বরে, সম্বলপুরি ঘি চাতা স্যার। এটা হচ্ছে ব্লাউজটা, ছেড়ে দাও, এটা হচ্ছে ব্লাউজের পিঠে মা, ব্লাউজের পিঠে মা পরবে, এবং হাতে হচ্ছে এইভাবে এই নকশাটা যাবে হচ্ছে হাতে। এই ব্লাউজটা একটা ডিজাইনার ব্লাউজ, একদম ব্লাউজগুলো একদম অ্যাসেট, আর আঁচলটাকেও ডিস্টার্ব কিচ্ছু করেনি। এবার বুকের উপরে মা ওরভাবে পরছে না, তার সঙ্গে কানবালি, এটা একটা কালো লালেও হবে, মানে ভার্জিন কালারের তুতে লাল পারে আছে, এটা লাল আর কালো হবে, এই ভার্জিন ওই পারটা একটা কালো হবে, একটা লাল হবে, এটা হচ্ছে পাটলি পাল্লিও হবে, মানে পাটলি পাল্লু আঁচল পায় কুচিটা হবে, কালো আঁচলের মতো কালো হবে, হ্যাঁ। এটা 8700 নাম্বার 12, 12 নম্বর 8700, আচ্ছা এইটা দেখো 13 নম্বর। এই কনসেপ্ট তোমার একদম আলাদা, তাসের দেশ করেছো একদম, মানে মেশিন এমব্রয়ডারিতে কাজটা হয়েছে, তাসের দেশ, হ্যান্ড মেশিন এমব্রয়ডারি, এটা কিন্তু যথেষ্ট টাফ, হ্যাঁ অনেকে বলে হ্যান্ড মেশিনে কি হয় বলো তো, ভুল হলে খোলা যায় না, একদম শাড়িটাই তখন নষ্ট হয়ে যায়, যার ফলে এই হ্যান্ড মেশিন এমব্রয়ডারি ভীষণ টাফ। আঁচলে হচ্ছে রুইতন চিরতন, এটা কেমন হয়েছে বলো, এটা কেমন দারুণ হয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তাস, এটা একটু গায়ে ফেলো, ব্লাউজটা দেখা, হ্যাঁ হ্যাঁ এটা, এই পাটটাও তো মেশিন এমব্রয়ডারিতে করা না, ব্লাউজটা হাতে অল ওভার আর পিঠে এটা আছে, এটা দুটো হাত, হ্যাঁ এটা দুটো হাত, এটা অল ওভার আছে, এটা হচ্ছে অল ওভার করা, জ্যাকেটের মতো হবে, খুব সুন্দর হয়েছে গো শাড়িটা, স্মার্ট শাড়ি ধরো, একদম। এটার প্রাইস হচ্ছে 8550, 8550, অনেকদিন ধরে তাঁচের দেশ নিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম, তো এই আলটিমেটলি করে উঠলাম আর কি, ওটা ছিল 13, এবার আসছে 14 নম্বর। মানে এটা না যারা কাজটা করেন তাদেরকে বুঝিয়ে বার করাটা খুব টাফ, আমরা তো ধরুন বলে দিই, তারা তো সব পুরোটা তৈরি করে দেয় না, তাদের তৈরি সব আসছে, গাছি তসর, তসর বাই তসরে সেলফ টোনে, রাস্ট কালারের ডাই হয়ে রাস্ট কালারের সুতো দিয়ে টোন অন টোনে কাজটা হয়েছে, আমার ভীষণ পছন্দ এই টোন অন টোন, এই কালারটা দারুন লাগে, এবং প্রাইস হচ্ছে 7250, 7250। এটা কি একটাই কালার অ্যাভেলেবল নাকি আর আছে, না এখন একটাই আছে, এটা হচ্ছে 7250 নাম্বার 14 উইথ ব্লাউজ পিস, হাতের কাজে সব সিঙ্গেল সিঙ্গেল পিস, নাম্বার 15 অপশন দিয়ে বুক করলে সুবিধা হয়। এবার আসছি নাম্বার 15, 15 নম্বর নাম্বার 15, এটা একদম মানে জাম কালার, একদম ওয়াইন ঘাসা, আর তার মধ্যে সিঙ্গেল লাইনে কাজ হয়েছে, এটা কট পাইপিং। আচ্ছা ওই তসরে যেটা লাইন গুজরাটি দেখালাম যেটা সেলফ, ওটার প্রাইসটা হয়তো একটু বাড়বে, একটু জেনে নেবেন, আমি 7250 বলেছি, ওটা হয়তো ওটা একটু বাড়বে, হয়তো 8250 বা 9250 ওটা হবে, আগের প্রাইসটা মানে আমি বলছি 14 নম্বর শাড়ির প্রাইসটা একটু কনফার্ম করে নেবে, এটা হচ্ছে 5800, আচ্ছা ওটা হচ্ছে তাহলে 5750 হবে, 7750। 14 নম্বর শাড়ি তসরের সেলফে যেটা ছিল ওটা 7750 হবে, আর এটা হচ্ছে 5800, এটা মুগা তাসের, এটা হচ্ছে 5800 তে দেখালাম, এটা 15 নম্বর, ওটা ঘিচা তাসের ছিল তাই ওটার প্রাইসটা বেশি ছিল। এইবারে আসছি 16 নম্বর শাড়ি, বাহ কালারটা হচ্ছে একদম সেই মেরুন কালার, মেরুন ওয়াইন ঘাসা, ওয়াইন ওয়াইন ওয়াইন
ওয়াইন কালার, ওয়াইন কালার, আর তার মধ্যে চওড়া করে আঁচল, চওড়া করে আঁচল, আর তার সঙ্গে পার, আর ভেতরে যাচ্ছে বুটি। এটার প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, নাম্বার 5, প্রাইস হচ্ছে 5000। এটা 6 নম্বর, 16 নম্বর, 16 নম্বর, 16 নম্বর কেটে গেছে, 16 নম্বর, 16 নম্বর, নাম্বার 16, 5800। আমার ছেলেকে দেখতে গিয়ে, অদৃশ্যকে দেখতে গিয়ে আমি শাড়ির নাম্বার ভুলে গেছি, অদৃশ্য গন্ডগোল করছে। এটা হচ্ছে 16 দেখালাম, এবার আসছে 17, 15, 16, 17, তিনটেই হচ্ছে 5800। মাথায় রাখবেন সবই মুগা, 17 সবটাই মুগা, মুগাতে মুগা তাসরে আছে। এটা কি, এটা পেস্তা কালার, এই কালারটা না গায়ে ফেলে দেখাই, তোমার ব্লাউজের সাথে দারুণ যাবে এটা। এই কালারটা গায়ে ফেলে দেখাই, কারণ এই কালারটা সব বয়সের সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটাও 5800, নাম্বার 17, 17 নম্বর শাড়ি। এই হচ্ছে 17 নম্বর, 5800 উইথ ব্লাউজ। গুজরাটি নিয়ে অনেকের অনেক ডিমান্ড ছিল, তাই অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছি। এবারে বন্ধেজের সঙ্গে গুজরাটি, 18 নম্বর শাড়ি, বন্ধেজের সঙ্গে গুজরাটি, বাহ, মানে এটা পুরো টাই অ্যান্ড ডাই প্রসেসে বন্ধেজ হয়েছে, তারপরে কাজটা হয়েছে, আঁচলে গুজরাটি গেছে, ঠেসে পুরো নবমী বলো, একদম সকালবেলা জানো তো, সপ্তমী সকাল, নবমী সকাল, কট পাইপিং এর সঙ্গে, মানে সকালে খুব হালকা শাড়ি পরে থাকতে পারবে, একটা শাড়ি পরে থাকলাম, এই ধরনের শাড়ি পরুন। প্রাইসটা হচ্ছে 4950, নাম্বার 18, 18 নম্বর, ব্লাউজটা কিন্তু পুরো জ্যাকেট করা, হ্যাঁ উইথ ব্লাউজ, পুরো জ্যাকেট করা, 18 নম্বর, 4950। 19 নম্বর শাড়ি, নাম্বার 19, ওটা তো শুধু আঁচলে ছিল 4950, 19 নম্বর কিন্তু পুরো শাড়িটাই কাজ, হ্যাঁ পুরো আঁচল থেকে পুরো পাটটা ফ্রেমিং হয়েছে। তুমি আর আমি সমান ধরছি না গো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19, ফ্রেমিং করা, হ্যাঁ। প্রাইস হচ্ছে 6500, 6500। বন্ধেজটা খুব ভালো হয়েছে, কালারটা খুব ভালো এসেছে, এই বৃষ্টির মধ্যেও এত প্রমিনেন্ট এসেছে। এটা হচ্ছে 6500, নাম্বার হচ্ছে 19 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর, নাম্বার 20, শিবরি নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি, আপনারা খুব শিবরি পছন্দ করেন, এবার ওইটাতেই আমরা নানা রকম করার চেষ্টা করছি, শিবরি বান্ধেজ আর কি, এটা হচ্ছে বান্ধেজ, হ্যাঁ শিবরি বান্ধেজ, এটা এখানে করা হচ্ছে আমাদের এখানকার, একদম একদম, এবং এটা হচ্ছে ইয়েলো রানি গ্রে, আর পাটটা যাচ্ছে এভাবে। তোমাদের পূজোর আগে আরেকটা এপিসোড আছে, হ্যাঁ 1 তারিখ, 1 তারিখে আবার দেখা হচ্ছে, বাটিকের লাল রং, আর এটা হচ্ছে বাটিকের পেস্তা না বলে লেমন গ্রিন বলি, এটা বাটিকের রং, এবং এটা হচ্ছে প্যানেল করে করে গেছে। 21 নম্বর শাড়ি, 6850, 6850, পুরোটাই পড়লে পুরোটাই মনে হবে, একদম পুরোটাই তো কাজ, প্যানেল করে তো পুরোটাই কাজ, 6850, নাম্বার 21, এটা দেখো, 22, 22 নম্বর, ওয়াও কি দারুণ, এটা হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে, একদম আঁচলটা না রানীতে, অ্যাকচুয়ালি কি হয়েছে, আঁচলটা পিঙ্ক কালারে ডাই হয়েছে, তার মধ্যে মেরুন দিয়ে কাজটা হয়েছে উইথ মিরর, আর তার সঙ্গে এইভাবে হ্যান্ড পেইন্টিং হয়েছে, তার গ্যাপে গ্যাপে পুরো মিষ্টি শাড়ি বলে একটা খুব হ্যাপি হ্যাপি শাড়ি এটা, আর পুরো শাড়িটা এটার মায়েদের শাড়ি হতে পারে, কারণ যেহেতু ভেতরটা একদম অফ হোয়াইটে। এটা হচ্ছে 22 নম্বর, 6200, 6200 ব্লাউজ পিস, 22, 22 নম্বর, 6200। এবারে আসবো 23-এ, নাম্বার 23, এটা হচ্ছে 23 নম্বর, এটা জরি বর্ডার তসর, এটা কিন্তু জরি বর্ডার গাছি তসর, একদম একদম জরি বর্ডার তসর, পাইপিং তার সঙ্গে না পুরো হ্যান্ড পেইন্টিং হয়েছে, ডিজিটাল প্রিন্টের মতো পেইন্টিং, এটা কিন্তু পেইন্টিং হয়েছে কিন্তু ডিজিটাল প্রিন্টের এফেক্ট এফেক্টটা নিয়েছে, আর সলিড কালারের উপরে সেলফ কালার দিয়ে কিন্তু গুজরাটি, মানে অনেক কাজ হয়েছে কিন্তু শাড়িটা খুব সিম্পল রয়েছে। এই হচ্ছে শাড়িটা, 7000, 7000, 23 নম্বর, 7000, 23, 7000, দাম কিন্তু ভীষণ মিনিমাম, যত কম রাখার চেষ্টা করেছি যাতে সবাই পড়তে পারে, তসর দেখাচ্ছো তাতে এত ধরনের কাজ, কয়েকটা ইউনিট ঘুরে কাজ, সবাই পড়তে পারে, আর আমাদের সাথে যারা কাজ করছে তারা আরো কাজ পায়। এটা ব্লক ব্রাশিং এর অ্যারেঞ্জমেন্ট, ব্লক এন্ড ব্রাশিং এর অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে গুজরাটি হয়েছে, পার্ট একটু হ্যাঁ ব্রডলি দেখালে বোঝা যাবে অ্যারেঞ্জমেন্ট, ভেতরে কিন্তু ব্লু এর মধ্যে ব্লু, তুতের মধ্যে তুতে দিয়েই কাজটা হয়েছে, এখানে কিন্তু পুরো গুজরাটি করা, হ্যাঁ আর এখানে আবার কুচিটা আছে, কুচিটাতে পুরো কাজ করা গুজরাটি, এগুলো কিন্তু সব গুজরাটি। এটা হচ্ছে 7000, 7000 টাকা, এবং এটা হচ্ছে 24 নম্বর, 24 উইথ ব্লাউজ, 24 নম্বর, 7000, 25 নম্বর, এটাও জরিপাত তসরের উপর, আচ্ছা টেবিলেও তো সিল্ক রয়েছে, হ্যাঁ হ্যাঁ
টেবিলও বান্ডেজ রয়েছে। এটার প্রাইস গুলো বলে দাও। টেবিল দুটো রয়েছে 4250, মানে আমার সামনে রয়েছে পার্পল গ্রিন, তোমার সামনে রয়েছে ইয়েলো গ্রিন পিঙ্ক। হ্যাঁ 4250। অনুশ্রুতির সামনে আর আমার সামনে শাড়ি বলে বুক করলেই হবে। এটাও কিন্তু জরি বর্ডার তসর, এখানটা না একটা খাকি কালার, তার উপরে যাচ্ছে গুজরাটের উপরে হচ্ছে স্ক্রিপ্ট, আর প্রত্যেকটা শাড়ি কট পাইপিং করা। প্রাইসটা হচ্ছে 6850, 6850। 25 নম্বর শাড়ি 6850 উইথ ব্লাউজ। 26 নম্বর থেকে নবকোটি দেখাবো। আচ্ছা নবকোটির কথা বলি, নবকোটির কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে, আগে যেমন এক দামে দেখাতাম, পারের জন্য শাড়ির দাম বাড়বে কমবে, তাই তো? এটা যেমন 8300, এটা সব একই দাম প্রথম আগের মতো। এটা হচ্ছে 8300, অলিভ গ্রিন বলো, এটা এটা অলিভ গ্রিন, একদম অলিভ গ্রিন উইথ রেড। নবকোটি না আমার ভীষণ মানে ভালো লাগা শাড়ি, আমার ওয়ার্ড্রপে ইচ্ছে রানার ব্ল্যাক নবকোটি আছে, মানে আমরাও নিয়েছি এবারে, খুব রিচ ফিল করি যখন নবকোটিটা পরি, এটা হয় না একটা মনের একটা আনন্দ হয়, খুব মজা আমার এবারে নিয়ে, খুব আনন্দ। আমি নিয়েছি গ্রিন ব্লু 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 ব্লু, আর দিদি নিয়েছে রামা ব্লু, রামা রামা গ্রিন, রামা হ্যাঁ রামা গ্রিন টাইপের। আচ্ছা এটা হচ্ছে এই, তবে আরেকটা ব্ল্যাক নেওয়ার ইচ্ছা আছে। 26 নম্বর 8326, মানে একটা চেক ছাড়া একটা চেক, চেক দিয়ে আমি যেটা নিয়েছি সেটা চেক ছাড়া, এবার এটা চেক দিয়ে একটা ব্ল্যাক নেওয়ার ইচ্ছা আছে। বাহ, তাহলে তুমি আমি একদিনে পরে, হ্যাঁ 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 সেটাই ভাবছি করে নেব। এই কালারটা আমার নিজের আমার খুব পছন্দ। দিদি এই কালারটা নিয়েছে, ও এটা তো যে পিকক টোন, হ্যাঁ 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 দিদি এই কালারটা নিয়েছে। ওহ, তাহলে আমি শর্মিষ্ঠা শাড়িটা নিয়ে একদিন পরে নিতে হবে, একদম একদম। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 8300, নাম্বার 27, 27 নম্বর। এবারে আসবো 20, এইটা তো তনুশ্রীদির শাড়ি, আপনারা না সবাই তনুশ্রীদির শাড়ি বলে বুক করে, ভীষণ পরে এত সারা দিন থাকা যায় কমফোর্টেবল। আপনারা যেটা করবেন শাড়ি বুকিং করবেন নিশ্চিত হয়ে, মানে এখন পূজোর সময় সবাই অপেক্ষায় আছেন যে তার শাড়িটা বুকিং হলে সেই মানুষটি আরো দুটো শাড়ি হয়তো বোনার সময় পাবেন বা তার পরিবারটা ভালো থাকবে, তাই হিউমিউজিক্যালি নয়, ভালো করে দেখে বুকিং করবেন। আর কলকাতা শহর শহরতলি হোম ডেলিভারি হবে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, কিন্তু বাইরের বন্ধুরাও ক্যাশ অন ডেলিভারি চাইলে পাবেন, কিন্তু কুরিয়ার চার্জ যা তার থেকে একটু বেশি পেমেন্ট করতে হবে, ক্যাশ অন ডেলিভারি চার্জটা বেশি কুরিয়ারের থেকে। 8300 নাম্বার দেখালাম, 28 28 নম্বর, প্রাইস হচ্ছে 8300। নবকোটির প্রচুর অপশন, কালার অপশন দিচ্ছি, আপনারা দেখে বুক করুন। এবারে যাব 29 নম্বর, নাম্বার 29, রানীর সঙ্গে পার্পল, দারুন দারুন রানী পার্পল, পাটটা কি সুন্দর গো। এটা হচ্ছে আজকের এপিসোডের 29 নম্বর, 8300, নাম্বার 29, 29 নম্বর শাড়ি। আমরা নবকোটিকে সবার সামনে চেনাতে পেরেছি, এক্সিবিশনে সবাই এসে দেখে বলছে এটা নবকোটি, তো এটাই আমাদের সাকসেস যে দেখে চিনতে পাচ্ছে। এবারে যাব হচ্ছে 30 নম্বর শাড়ি, এটাই পাশাপল্লি, তাই তো? পাশাপল্লি পাড় আছে, পাড়টা পাশাপল্লি, কিন্তু বডিটা নবকোটি। আমার একটা ইচ্ছা আছে এটা নেবার, হরিণ গরু যা যা থাকার প্রজাপতি, ঘর ঘর নেচার, 8700 পাটটা, এই পাটটা হচ্ছে পাশাপল্লি, 400 টাকা বেশি, 400 টাকা বেশি হচ্ছে পাটটার জন্য। এটা হচ্ছে 8700, নাম্বার 30, মেটেরিয়াল কিন্তু সব একই। আচ্ছা নবকোটিতে কিন্তু ব্লাউজ পিস হয় না, এতে কোনো ব্লাউজ পিস থাকে না। এইবারে আসছি, এটা চেক ছাড়া নবকোটি, এটাও নবকোটি কিন্তু চেক ছাড়া। এবারে যাব 31, 31 নম্বরের আঁচলটা দেখুন, বাহ, ভাবা যায় যে ইয়ান ডায়েড ইয়ানে এভাবে বোনা। এটা হচ্ছে 31, প্রাইস হচ্ছে 8300, 8300, পাটটা একদম আলাদা। এটা 8300, নাম্বার 31, এই হচ্ছে শাড়িটা। 32-তে যাব, 32 নম্বর, পাটটার জন্য কিন্তু দাম কম বেশি হচ্ছে না, আর মেটেরিয়াল কিন্তু সব, হ্যাঁ এটাও পাশাপাশি, মেটেরিয়াল কিন্তু সব এক, এবং এটা হচ্ছে 8700। এই যে এটা কিন্তু এই এই নবকোটিটা একই রইলো, কিন্তু এই যে পাটটার জন্য দামটা কিন্তু 400 টাকা বাড়লো, 8700 হলো, মেকিং চার্জটা বাড়ছে তাই দামটা বাড়ছে। 32, 32 নম্বর, 8700, 33 নম্বরে যাব, বাহ রামা গ্রিন কালারটা কি এসছে গো, হ্যাঁ দিদিও বলছিল রামা কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে 33, 33 নম্বর আঁচল, মানে আমি খালি ভাবি যে এই বোনাটা কি কঠিন বোনা, এটা আঁচলটাও কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ এটা হচ্ছে আজকের এপিসোডের 33, 33 নম্বর, 8700, নাম্বার 33, 8700, 33, এরও পাটটা আলাদা ছিল, 34, ও হো এই পাটটার জন্য আমার শাড়িটা ভালো লেগেছে। 34, 34 নম্বর আঁচল,
শাড়িটা কি দারুন, কি দারুন, কি দারুন, দারুন, সত্যি দারুন। 34,8700 মানে এই বুনাটা, এটা হচ্ছে 8700 নাম্বার 34। এটা কিন্তু নবকটি না, কিন্তু নবকটির মতো দেখতে, সাদা লাল। এটা হচ্ছে 35, এটার প্রাইস হচ্ছে 8500। এটা পুরো ফ্লোরাল মোটিভে, নবকটি মানে অন্যান্য চরিত্ররাও থাকবে কিন্তু এটাতে শুধু ফুল আছে। প্যাটার্নটা নবকটির মতো, পাটটা ওইভাবে বোম্পাই পারে, এটা বিয়ে বাড়ির জন্য ভাবা যায়, মায়েরা পড়তে পারে লাল ছাড়া। এটা এবং অষ্টমীর দিন সকালে যাদের বাড়ি পুজো তারাও নিতে পারেন। 8500 টাকা 35 নম্বর, 36। আচ্ছা, পদ্মফুলা, এটা কিন্তু পদ্মফুলা, পদ্মফুলা, এটা হচ্ছে 36, প্রাইস হচ্ছে 8300। এটা কিন্তু নবকটি নয়, এটা পদ্মফুলের ডিজাইনটাই তাই। এটা ব্লু এর উপর রেড, একটা ব্ল্যাক এর উপর রেডও আছে, আর ব্ল্যাক এর উপর রানিও আছে। এটা 8300 নাম্বার 36, এর আর দুটো কালার অপশন পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে 37, এটাও তো তাই। এটা দেখ, পদ্মটাই দুটো দুটো কালার আর কি। এটা হচ্ছে 37, 37 নম্বর। বাহ, এই সব শাড়ি উড়িষ্যা বলে না, উৎকল বঙ্গ। এখানে দুটো, হ্যাঁ একদম, রানী কালার আর রেড কালার আছে, একটা আছে আমাদের রানী কালার পদ্ম। এটা হচ্ছে 8300, এটা হচ্ছে নাম্বার 37। কেন উৎকল বলা হয় উড়িষ্যাকে, সত্যি তাই, বুনন শিল্পের উৎকর্ষটায় তারা ভর্তি, মানে পরিপূর্ণ। এবারে আসবো 38, 38 নম্বর শাড়ি, নাম্বার 38। এটা দেখো কি স্মার্ট, এটা কর্পোরেটে লোকে পরে যেতে পারবে, এটা ইক্ষাতি তো, একদম একদম। এটা হচ্ছে 38, এটা হচ্ছে আঁচল, এটা খুব স্মার্ট। এটা হচ্ছে জিওমেট্রিক প্যাটার্নে যাচ্ছে, পুরো ইস্কাতনিটা জিওমেট্রিক প্যাটার্নে যাচ্ছে। 8700, 8700 পুরোটাই সিল্ক, আলাদা করে পারবো না, না না। এটা হচ্ছে নাম্বার 38, আর এটা উইদাউট ব্লাউজ, প্রাইস হচ্ছে 8700। নবকটিতে পারে একটু কটন থাকে, ওটা পুরোটাই সিল্ক, সেটা দেখলে। 38 এর পরে যাবো 39, কালার কম্বিনেশন, এইটা দেখো, ওয়াও আঁচল। আর এই যে নিয়ন টোনটা না, লেমন নিয়ন টোনটার জন্য, আর কফি পাউডারের সঙ্গে হরিণ আছে, হরিণ আছে গাছে দুপাশে হরিণ, এটা বোনা ভাবুন, গুনে গুনে বোনা, অসম্ভব। এটাও 8700 নাম্বার 39, ওরা বলে হরিণা তাই তো, একদম হরিণা। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে, এখন পরবে খুব সুন্দর লাগবে, 8700। এইবারে চলে যাব হচ্ছে 40, 40 নম্বর শাড়ি, নাম্বার 40, আঁচল পাট। 40 নম্বর হচ্ছে 6750, 6750, 40 নম্বর 6000, এটাকে চন্দ্রিকা, 6750, 6750, 40, এটা কত নম্বর, তোমাকে 41 তো, এটা আমার শাড়িটাই, অন্য একটা কালার অপশন। হ্যাঁ, এটা হচ্ছে 41, 41 নম্বর শাড়ি, এই ডিজাইনটা আমরা কাস্টমাইজ করেছি, 6750। আচ্ছা, এই মধুবনী পেন্টিংটা কি ওখান থেকে হয়েছে? একদম একদম, আমরা ডিজাইন পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে 6750 নাম্বার 41, আর পুরো শাড়িটার পার ধরে ভাবে যাচ্ছে আঁচলে মা দুর্গা। তোমারটা যেমন রেড বডি, এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, একদম সেম, আমারটা সেম ডিজাইন। এটা হচ্ছে 6750 41, এইটা দেখো না, লম্বা করে দাও তো। হ্যাঁ, 42, এটা হচ্ছে 42 নম্বর, নাম্বার 42, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 42, এই ডিজাইনটা দেখো, বাহ, এটা না বর্ব বর্ব, ভীষণ সুন্দর। এটা তোমরা দেখানো শুরু করেছিলে, হয়তো এখন আস্তে আস্তে এটা ছড়াবে। এটা হচ্ছে সিঁদুর কৌটো গায়ে, পুরো মধুবনী পেন্টিং, খুব মিষ্টি শাড়ি। 6750 42, এটা ছেলের বিয়েতে মেয়ের মা বা ছেলের মা পরুন, একদম। এটা হচ্ছে ব্লাউজের পিঠে এটা পরবে, পিঠে বর্ব পরবে, দু হাতে এভাবে পরবে, একদম গাছ কৌটো, একদম। 6750 42, 43, 43। আচ্ছা, এটা মধুবনী পেন্টিং কে আমরা আড়ি দিয়ে বেঁধেছি, এটা ইচ্ছা না, পেন্টিং হয়েছে তার মধ্যে আবার হচ্ছে আড়ি দিয়ে বেঁধেছো, না এটা মধুবনী হ্যান্ড হ্যান্ড পেইন্টিং, আবার আড়ি দিয়ে বেঁধেছি। হ্যাঁ, হ্যান্ড পেইন্টিং হয়েছে অর্গানিক কালারে, যেটা হ্যান্ড টাচনি পেইন্টিং, সেটাকে আবার বাঁধা হয়েছে হ্যান্ড হ্যান্ড আড়ি দিয়ে। প্রাইস হচ্ছে 9800, এটা একদম এক্সক্লুসিভ, এটা একদম ইচ্ছারানার ভাবনা, এটা হচ্ছে মধুবনী বেনারসি করে ফেলেছে, একদম একদম। এটা 43 উইথ ব্লাউজ পিস 9800, 44 বন্ধেজ, আমার সামনের শাড়ি আর এটা সেম, শুধু কালার আলাদা, 250, 4250, সেটা হচ্ছে 44। এটা হচ্ছে মালবেরি সিল্ক, একদম মালবেরি সিল্ক, 250 সিল্কের কোয়ালিটি, আপনারা হাতে, তুলসীদি বারবারই বলে আপনারা হাতে পেয়ে বুঝবেন। এবারে আসছে 45, 45, একটু বাসা চলে যাও, চলে যাও, এটা রেড এর সঙ্গে, অ্যাকচুয়ালি রেড অরেঞ্জ এন্ড ব্লু, 45 দেখালাম, 4250 উইথ ব্লাউজ, আর 46 দেখাবো, আর টেবিলে তো দুটো রয়েছে, 4250 করেই প্রাইস, মালবেরি সিল্কে বন্ধেজ।
এটা হচ্ছে 464250। বাহ, হাতে সময় নেই, 1 তারিখে আমাদের আবার দেখা হচ্ছে। টাইমটা এটাই, এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।